করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না। বিশদে জানতে পশ্চিমবঙ্গ সরকারের দেয়া টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন। বিভিন্ন ধরনের খবরাখবর পেতে ইউটিউবে দি জনতা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা নয় ভারত নয় সারা বিশ্বের মানুষের জন্য পবিত্র জুম্মার দিনে আর এই সবে বারাদের চাঁদে রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, মুনাজাত করি, দোয়া মাগি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়াময়, দয়ার সাগর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় এবং ভারতের বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে দাদা হুজুরে পাঁচ হুজুর কেলার ওসিলাই আমার রসুল পাক সাল্লামের কদমের ওসিলাই সারা বিশ্বের মানুষকে আল্লাহ হেফাজত করেন, রক্ষা করেন এই মহামারী রোগ থেকে, করোনা ভাইরাস থেকে আল্লাহ সবাইকে মুক্তি দান করেন। তার সাথে সাথে সারা ভারতবর্ষের মানুষকে নয়, বিশেষ করে বাংলার মানুষকে অবগত করছি পবিত্র শবে বারাত আমরা পালন করব। আগামী বৃহস্পতিবার দিনগত রাত্রিরে অর্থাৎ জুম্মার রাত্রিরে ইবাদত, শুক্রবার হচ্ছে দিন, শবে বারাতের রাত্রিরে বেশি ভিড় করবেন না। ফুরফুরা শরীফে এই মুহূর্তে এই সময় কারো আসার দরকার নেই। আপনারা আপনার এলাকায় ইবাদত করুন, ঘরে বসে ইবাদত করুন, কোরআন শরীফ তেলাওয়াত করুন, কালমা শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, মা বোনেদের কোরআন শরীফ তেলাওয়াত করতে বলুন, নফল নামাজটা বেশি বেশি করে আদায় করতে বলুন। সারা বিশ্বের মানব জাতির জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে যেন হিদায়ত করেন। আল্লাহ আমাদের সকলের দোয়াকে যেন কবুল করে নেন, আমিন।